হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পর আমি ব্লগ শুরু করছি, আর আজকে হচ্ছে আয়ুষের, মানে আমার বোনের ছেলের জন্মদিন। তো আয়ুষের বার্থডেতে আমাদের যেতে হবে। বাইরে প্রচণ্ড শীত, একটু অন্য ড্রেস পরার উপায় নেই, তাই বাধ্য হয়ে সব চাপা চুপো দিয়ে তারপরে যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে। খুব বেশি বড় করে হবে না এবার, মোটামুটি একটু আনন্দ পাই যাতে, সেজন্যই আমরা সবাই যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো। আর আমরা চলে এসেছি আয়ুষদের বাড়ি। আর আয়ুষদের বাড়ি হতে উঠোনে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। আমি বেশি বের হইনি, শুধু কেক কাটার সময় বেরিয়েছি, তার কারণ আবার এমনি ঠান্ডা লেগে আছে, তারপর কুয়াশার মধ্যে আরও ঠান্ডা লেগে যাবে, তো সেজন্য কেক কাটার সময় একটু আসলাম। তো ওরা সবাই খুব আনন্দ করছে, ওর বন্ধু বান্ধবদের খুব খুশি হয়েছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। এখন আর তর্স হইছে না কেক কাটার জন্য, শুধু বলছে, বারবার করে বলছে কখন কেক কাটবো কখন কেক কাটবো, অস্থির হয়ে যাচ্ছে। কান ধরে কেক খাচ্ছি। আর আজকে ওর বাবা মা ওকে গিফট করেছে একটা কিউট ডগি, কারণ ও সকালে, ওর পিসি বাড়ি একটা ডগি আছে, ওর নাম পকাই। তো ও সকালবেলা বলেছে, পাপা প্লিজ আমাকে একটা পকাই গিফট করবে। তাই জন্য আসলে ওরা ওকে খুবই ভালোবাসে, যে যা বলে সেটাই এনে দেয় যতই কষ্ট হোক। তো সেজন্যই এই এটা নিয়ে এসছে। তো ও খুবই আনন্দ পেয়েছে। আমি এখন শুয়ে আছি আর বাইরে সবাই নাচ করছে, কারণ আমি নাচ করতে পারবো না।
শরীর খারাপ, আর এখন আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, বেশি রাত করা যাবে না। তো তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে, বেশি কিছু মানে ছোট করে করেছে তো অত কিছু ক্লিপ তুলতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার সাথে থেকেও আশা করি এবার থেকে ব্লগ দিতে পারবো, চেষ্টা করবো দেওয়ার। তো দেখা যাক কী হয়, তো চলো। আর আমরা এখানে খেতে বসে গেছি, আর নীরাজ আমাকে বলছে আগের বছরও আমরা এই সেম জামা পরেই এসেছিলাম, তো এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে, আমরা কেউই জানি না। দেখতে দেখতে চলে এসেছে আমাদের পাতা, পাতা দিয়ে দিয়েছে, এরপর খাবার প্রস্তুতি। আমরা খাবার জন্য বসে আছি, কারণ তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে, প্রচণ্ড ঠান্ডা। এখানে দিয়েছে চিকেন পকোড়া, যেহেতু আমি চিকেন খাচ্ছি না সেজন্য চিকেনটা আমি নিইনি। এরপর দিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মটর, তারপর দিয়েছি চিকেন কষা আর ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে পনির ছিল, তো পনিরটা আমি খেয়েছি, আর শেষে চাটনি। তো আমরা তো কালকে তোমরা দেখলে যে আমরা আয়ুষদের বাড়ি থেকে চলে এসেছি, এসে রাতে ঘুমিয়ে গেছিলাম, তো আর ভিডিওটা করা হয়নি। তো এখন সকালবেলা, আর এখন আমি ভিডিওটা শেষ করছি, তার কারণ কালকে ভিডিওটা শেষ করা হয়নি। যাই হোক, ছোটো ভিডিওয় যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদেরকে আরও ব্লগ দিতে পারবো এবার থেকে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।